বাংলায় হবে সেমিকন্ডাক্টর প্লান্ট, ফলে বিপুল কর্মক্ষেত্র তৈরি হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মুখ্য সচিব মনোজ পান্থা মার্কিন কনসুলেটের সঙ্গে বৈঠক করেন। সেখানেই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে আলোচনা হয়। তাতে জায়গা দেখার কাজও হয়ে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, এটা বাংলার বড় প্রাপ্তি বলে মন্তব্যও করেছেন তিনি। গত 3 বছর ধরে আমেরিকার সঙ্গে বাংলার এই নিয়ে কথা হচ্ছে, তার ফলেই এই সাফল্য এসেছে, ঘোষণা হয়েছে প্রধানমন্ত্রীর মাধ্যমে। মহালয়া তো ভরা পোটাল আসবে, এটা একটা দিক। স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে। দ্বিতীয়ত, আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে, অলরেডি আমাদের দেখানো হয়েছে কোন জমিটা নেবে, ওরা ঠিক করবে, যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম। এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল ফেনোমেনা, দেয়ার স্কিল ইজ ভেরি গুড, আইটিও তাদের খুব ভালো, তাদের টেকনিক্যালি দে আর ভেরি সাউন্ড। আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে, বিজিপিএস আমাদের 5-6 ফেব্রুয়ারি হচ্ছে, তার আগে জানুয়ারিতে 2nd উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায়, এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট, কনসার্ন অর্গানাইজেশন, স্টেক হোল্ডার্স তাদের যদি সেখানে ইনভলভ করা যায়, তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। আমরা খুশি ইউএস গভর্নমেন্ট, এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা 3 বছর ধরে কাজ করছে ওদের সাথে। অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে কান্ট্রি টু কান্ট্রি হয় বলে, কিন্তু এই কাজটা আমরা 3 বছর ধরে করছি। আমাদের জিএসডিবি কিভাবে বাড়ছে, কিভাবে আমরা করছি, তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল, যেটা আপনারা জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে যে একটা এগ্রিমেন্ট হয়েছে রিগার্ডিং সেমিকন্ডাক্টর ব্যাপারে, সেই ব্যাপারে আলোচনা হলো। ব্যাঙ্গালোরে আছেন, ওখানেও প্রাথমিকভাবে কীভাবে ওদের কী এক্সপেকটেশনসগুলো আছে এটা জানার জন্যে, যাতে আমরা দ্রুততার সঙ্গে এই কাজগুলো করতে পারি, একটা টাইম লাইন ফিক্স করে, যাতে আমরা এটাকে রূপ